মঙ্গলবার দৃষ্টিহীন ও মূকবধির ছাত্রছাত্রীদের বিদ্যালয় হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নদিয়াসহ বর্ধমানের 300 জন সর্বস্তরের প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষ্ণনগর পৌরসভা চেয়ারম্যান রীতা দাস, সিআইসি সদস্য শিশির কর্মকার সহ একাধিক সরকারি আধিকারিকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে দৃষ্টিহীন মুখ বধির ছাত্রছাত্রীরা খুশি। জানা গেছে, এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরই জেলা সর্বস্তরের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয়। হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দিরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠানে 6 থেকে 14 বছর বয়সের দৃষ্টিহীনদের এবং শ্রবণ ও বাকহীন শিশুদের সম্পূর্ণ বিনা ব্যয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়াও তাদের হোস্টেলের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া চলছে, 31 মার্চ পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। আজ 24 জানুয়ারি 2023 সালে সকাল থেকেই দৃষ্টিহীন এবং মুখ বধির ভাই বোনেদের বিদ্যালয় হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দিরের আয়োজনে নদিয়া জেলার তথা রাজ্যের সর্বস্তরের প্রতিবন্ধী ভাই বোনেদের নিয়ে একটি শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রায় 300 প্রতিনিধি। এই প্রতিযোগিতা দূর দূরান্ত থেকে এসেছেন, তারা ভীষণ খুশি এই খেলাধুলায় অংশগ্রহণ করতে পেরে। আমরা প্রতি বছর এটা আয়োজন করি, গত 2 বছর করোনার কারণে এই আয়োজন আমরা করতে না পারার ফলে খুবই আন্তরিকভাবে দুঃখ, আমাদের একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ওই ছেলেমেয়েরা এবছরে আসতে পেরে ভীষণ খুশি। তারা খেলাধুলার মাঠে নিজেদেরকে মেলে ধরছে এবং পুরস্কার বিজয়ের আনন্দে ওরা উদ্বেল হয়ে উঠছে, এটাই আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। আপনারা জানেন যে হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দির ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। আমাদের মূল উদ্দেশ্য যে কোনো শিশুকেই আগে প্রতিবন্ধী বলে গণ্য করব না, আগে সে একজন মানুষ, সে একজন সন্তান, আর 5টা সমাজের সন্তানের মতোই সন্তান, তাকে আদরে যত্নে সুযোগে সমস্ত কিছু ফ্যাসিলিটেট করে দিয়ে তার গুণের বিকাশ করার মধ্য দিয়েই শিক্ষা সম্পূর্ণরূপে সার্থক হয়ে ওঠে। তাই খেলাধুলাও শিক্ষার অঙ্গ। বিভিন্ন বিদ্যালয় এখানে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের যে ক্রীড়া প্রতিযোগিতা সেটি সার্থকভাবে সমাপ্ত হওয়ার পথে। আমরা ভীষণ আনন্দিত যে আপনারাও এই মিডিয়ার তরফ থেকে এসেছেন। আপনাদের মাধ্যমে আমি একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের 31 মার্চ পর্যন্ত ভর্তি চলছে। এই ভর্তি প্রক্রিয়ায় 6 থেকে 14 বছরের দৃষ্টিহীন এবং মুখ ও বধির শিশুদের পড়াশোনার সুযোগ রয়েছে বিনামূল্যে। দৃষ্টিহীন শিশুদের জন্য শুধু হোস্টেল, থাকা খাওয়ার জায়গা রয়েছে, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল আমাদের সব আছে। এখনো ভর্তি চলছে। যে সমস্ত অভিভাবকরা এখনো হতাশায় দিন গুনছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই